আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল ফেরদৌস। যে এ ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর অশেষ সহমতে ভালো আছি। শুভ সকাল। আজকের ব্লগটা সকাল থেকে শুরু করে দিয়েছি। ছাদে উঠেছি গাছে পানি দেওয়ার জন্য। আর গাছে পানি দেওয়ার উদ্দেশ্য করে প্রতিদিন সকাল সন্ধ্যা দুই বেলা করে ছাদে আসতে হয়, হাঁটতেও আসি। সকাল সকাল ঘুম থেকে উঠলে আমার মন শরীর দুটোই ভালো থাকে। চেষ্টা করি প্রতিদিনই সকাল সকাল ঘুম থেকে উঠার, কিন্তু এখন তো শীতের সময়, অনেক সময় ঘুম থেকে দেরি করে ওঠা হয়। তো দেরি করে উঠলে সমস্ত কাজই পিছিয়ে পড়ে, কাজগুলো এলোমেলো হয়ে যায়। এই জন্য আমি সকাল সকাল ঘুম থেকে উঠতে পারলে আমার দিনটা বেশি ভালো যায়। তো আজকেও আমি বেশ সকালে ঘুম থেকে উঠেছি, তার জন্য আজকের ব্লগটা খুবই সকাল থেকে শুরু করে দিয়েছি। এই মুরগিগুলো দেশি মুরগি। দেশি মুরগি তো খেতে খুবই ভালো লাগে, কিন্তু আমরা যারা শহরে বাস করি এরা তো দেশি মুরগি পাই না। কারণ বাজারে দেশি মুরগি আছে, সব কিছুই কারণ বাজারে খুবই ভালো পাওয়া যায়। দেশি মুরগি যদি কিনতে হয় তাহলে কারণ বাজারে যেতে হবে, কারণ আমাদের আশেপাশে যে লোকাল মার্কেটগুলো আছে, লোকাল বাজারগুলো আছে, এখানে দেশি মুরগি মানে পাওয়াই যায় না। পাকিস্তানে যে মুরগিগুলো আছে এগুলো তো। আজকে আমি দুটা দেশি মুরগি কারণ বাজার থেকে নিয়ে আসছি। কারণ বাজার একদমই আমাদের বাসার পাশে। মুরগিগুলো কেটে ধুয়ে গুছিয়ে রাখার চেষ্টা করছি। যে কোনো কাজ যদি আগে থেকে গুছিয়ে রাখা হয় তাহলে অনেক সহজ হয়ে যায়, তাই আমি চেষ্টা করি তার আগে থেকেই সমস্ত কাজগুলো গুছিয়ে রাখার। দেশি সব কিছু খেতে খুবই ভালো লাগে, কিন্তু ঢাকায় দেশি বলে অনেক কিছু বিক্রি করে ফেলে। দেশি মাছ কোনটা দেশি আর কোনটা চাষের বুঝে ওঠা খুবই কঠিন হয়ে গিয়েছে। যারা চিনেন তারা তো চিনেন, আর যারা চেনেন না তাদের কষ্ট হয়। দেশি বলে কিনে নিয়ে আসার পরে দেখা যায় এগুলো চাষের, এগুলো হাইব্রিড, কিছুই করা নেই, বেঁচে থাকার জন্য খেতে হবে, আর তার জন্য সংগ্রাম এভাবে করে যেতে হবে। আদা রসুন পেঁয়াজ মরিচ সব কিছু আগের থেকে কেটে ধুয়ে রাখতে চাই। মাছগুলো সেগুলি আগে থেকে কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিলে তাড়াতাড়ি রান্না করা যায়। যারা দ্রুত কাজ করতে পারে তাদের কাছে হয়তো এটা কোনো বিষয় না। মুরগিগুলো কেটে গুছিয়ে রাখছি। মুরগি কেটে ধুয়েও রাখা যায়, কিন্তু কেটে এমনি ফ্রিজেও রাখা যায়, যে যেমনটা পছন্দ করে। আমার কাটাকাটি করা হয়ে গিয়েছে, এখন আমি দুপুরে রান্না করব। আজকে দুপুরে মুরগির মাংস রান্না করব, বেগুন ভাজি করব, সেই সাথে খিচুড়ি রান্না করব। বেগুন ভাজির জন্য আমি গোটা গোটা করে বেগুন কেটে নিয়েছি। এর ভিতরে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর একটু সাথে আদা দিয়ে মাখিয়ে রাখছি 30 মিনিটের জন্য। বেগুন ভাজিতে একটু আদা দেওয়া হয় তাহলে কিন্তু অন্যরকম ফ্লেভার আসে। আমি এই জন্য সবসময় চেষ্টা করি বেগুন ভাজিতে একটু আদা বাটা দিতে। আধা চা চামচ আদা বাটা আমি দেওয়ার চেষ্টা করি। একটা দুইটা বেগুনে এক চামচ আদা বাটা দিলেই কিন্তু খুবই ভালো। বেগুন ভাজিটা মেখে রেখে দিয়ে আমি মুরগিটা বসিয়ে দিচ্ছি, রান্না বসিয়ে দিচ্ছি। এজন্য আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। দেশি মুরগি খুব বেশি সময় লাগবে না রান্না করতে। আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। সবসময় ভালো করে মশলাটা কষালে কিন্তু তরকারি খেতে কিন্তু খুবই ভালো লাগে। কষানোর ভেতরে কিন্তু রান্নার টেস্ট বাড়ে, আমার তাই মনে হয়।
এক একজনের রান্নার এক এক রকম। আমি আমার মতো রান্না করি আর চেষ্টা করি আমি যতটুকু জানি যতটুকু পারি আপনাদের সঙ্গে শেয়ার করার। আমি সারাদিনের কী কাজকর্ম করি সেগুলোই নিয়েই আমার এই ছোট্ট চ্যানেলটা। যাই হোক, আমি মুরগির মাংসটা রান্নার জন্য পেঁয়াজটা ভালো করে ভেজে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সব দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু ভালো করে কষিয়ে তার ভিতরে আমি মাংসটা ঢেলে দিব। মশলাটা কষানোর সময় একটু পানি দিতে হবে, মশলাটা পুড়ে গেলে তরকারির স্বাদটা নষ্ট হয়ে যাবে। আসলে রান্নাটা একটা শিল্প, এটা আপনি আপনার মতন করে রান্না করবেন, যার যেটা পছন্দ মতন রান্না করে নিলে কিন্তু খেতে কিন্তু ভালো লাগে। যে কোনো কাজকর্মের পেছনে একটু যদি সময় দিয়ে সে কাজটা করা হয় তাহলে কিন্তু সে কাজটা আসলে অনেক ভালো হয়। তো আমিও একটু সময় নিয়ে রান্না করছি। দেশি মুরগি এই জন্য খুব বেশি সময় লাগবে না, 20 মিনিটের ভিতরেই কিন্তু মুরগির মাংসটা রান্না হয়ে যাবে। ভালো করে কষিয়ে ঢেকে দিচ্ছি। হয়ে গেছে আমার মুরগির মাংসটা। আমি একটু হালকা ঝোল রেখেছি কারণ এটা দেশি মুরগি, তো এই জন্য অতটা ভুনা ভুনা করিনি, একটু ঝোল ঝোল করেছি। ভুনা মাংসের এক ধরনের স্বাদ, ঝোল মাংসের আর এক ধরনের স্বাদ। একটু ঝোল মাংস রান্না করেছি বলে একটু বেশি মশলা দিয়েছি। আপনারা যারা নতুন রাঁধুনি, যারা নতুন রান্না করছেন, নতুন রান্না শিখেছেন, নতুন রান্না পারে অতটা ভালো রান্না করতে পারেন না, তাদের জন্য আমি এইটাই বলবো যে আপনি যখন ঝোলের তরকারি রান্না করবেন কিংবা ঝোল কোনো কিছু করবেন তখন মশলাটা একটু বেশি দেবেন, আর যারা ভুনা করবেন তাদের মশলাটা একটু কম দিলেও সমস্যা নেই কারণ ওটা ভুনা হচ্ছে। তো মুরগির মাংস রান্না হয়ে গিয়েছে, বেগুনটা ভাজি করে নিচ্ছি। আর তেল একটু বেশি করে দিতে হবে তাহলে বেগুনটা মচমচে ভাজি হবে, আর কম তেল দিলে কিন্তু ভালো মচমচে হয় না। বেগুনটা সুন্দর করে লাল লাল করে ভাজি করে নিচ্ছি। বেগুন ভাজি হয়ে গিয়েছে, সবাইকে খেতে দিয়ে দিচ্ছি। খেতে খেতে একটা কথাই বলছি, আপনারা যারা আমার ভিডিওতে নতুন তারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিবেন, যারা আমার ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটি প্রেস করে দিবেন, তাহলে আমার সমস্ত নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আর আপনার একটা লাইকই পারে আমার ভিডিওটা আপনাদের মতন আরও অনেকের কাছে ছড়িয়ে দিতে। আপনারা যারা আমাকে সাপোর্ট দিচ্ছেন, আপনারা যারা আমার ভিডিও দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রান্না হয়ে গিয়েছে, এখন খেতে দিব। ফ্যামিলির সবাই মিলে খেতে বসে গিয়েছি টেবিলে। আজকে যে খাবারগুলো রান্না করেছি সবগুলোই তাফায়ার খুবই পছন্দের খাবার। সকালবেলা তো রুটি খুবই পছন্দ করে, রুটি করা হয়। আর দুপুরবেলা ওর যে পছন্দের খাবার, যে খাবারগুলো খেতে চাই সেই ধরনের খাবারই আমি তৈরি করার চেষ্টা করি। তাফিয়া খুবই পছন্দ করে খিচুড়ি, বেগুন ভাজি, আর সেই সাথে যদি মাংস থাকে তাহলে তো কথাই নেই, ও খুবই পছন্দ করে, খুবই মজা করে খায়। তো আমি চেষ্টা করি আমার মেয়ে যে খাবারগুলো পছন্দ করে, যে খাবারগুলো খেতে চায় আমি সেই খাবারগুলো রান্না করে দেওয়ার।
এই মার্কেটগুলো আর্টিফিশিয়ালি বেশি, এমনভাবে আর্টিফিশিয়ালগুলো সাজিয়ে রেখেছে মনে হচ্ছে ফুলের মেলাতে আসছি। কিছু কিনে নিয়েছি আর কিছু দেখছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে এখানের সমস্ত আর্টিফিশিয়ালগুলো এতটা সুন্দর, একদম জীবন্ত গাছের মতো মনে হচ্ছে। আমি অনেকগুলো আর্টিফিশিয়াল কিনেছি। এ দেখেন, এইগুলো একেবারে শীতের সময় খুবই ভালো লাগছে, সূর্যমুখী ফুলটা। বেশ কিছু আর্টিফিশিয়াল কিনেছি আর বাদবাকি আর্টিফিশিয়ালগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা যদি কিনতে চান তো এই মার্কেটে এসে এইগুলো কিনতে পারেন। অনেকগুলো দোকান আছে আর্টিফিশিয়ালের, প্রায় ধরতে গেলে 20টার মতন দোকান আছে। তো ঘুরে বেড়াচ্ছি, ঘুরতে ঘুরতে অনেকটা দেরি হয়ে গিয়েছে, বাসায় চলে যাব। আমি কোথায় কি করি আপনাদের সঙ্গে সবকিছু শেয়ার করার চেষ্টা করি। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আমার সমস্ত নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন। আজকে তাহলে এই পর্যন্ত, ভালো থাকেন, সুস্থ থাকেন, নতুন ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।